তো ভোটার তালিকায় আপডেট সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে, তো পুরো ব্যাপারটি কিন্তু আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভোটার কার্ড সংক্রান্ত কিন্তু এবং ভোটার আপডেট সংক্রান্ত এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেওয়া হয়েছে। তো চলুন দেরি না করে ফুল নিউজটি জেনে নেওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন এর পরে যে ব্যাপারগুলো বলা আছে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে প্রথমে কিন্তু বলা রয়েছে ভোটার তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবং এই কর্মসূচির শেষ তারিখ ছিল 18 নভেম্বর, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে 18 নভেম্বর অর্থাৎ আপনারা যে NVSP পোর্টাল থেকে আপডেট করিয়েছেন তার লাস্ট ডেট ছিল। কিন্তু এখন কিন্তু সেটা বাড়িয়ে, দেখুন এখানে বলা রয়েছে সোমবার তা বাড়িয়ে করা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত। তো আপনারা বুঝতেই পারছেন এখনও কিন্তু আপনার হাতে প্রায় 16 দিন মতো হয়তো সময় রয়েছে। তো এই 16 দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজিস্টার করা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের কিন্তু NVSP পোর্টালে আপনার এবং আপনার ফ্যামিলির নাম রেজিস্টার করে ভেরিফিকেশান করা কমপ্লিট করতে হবে। এবং এরপর দেখুন বলা রয়েছে তবে এদিন পর্যন্ত রাজ্যে 93% ভোটারের তথ্য কিন্তু যাচাই ইতিমধ্যে হয়ে গিয়েছে, তবে পিছিয়ে রয়েছে কলকাতা। তবে অধিকাংশ জেলার যেখানে 98 বা 99% ভোটারের তথ্য যাচাই করেছেন সেখানে কলকাতা কিন্তু জেলার তুলনায় অনেক কম হয়েছে। আর এই নিয়ে কিন্তু এই দুবার মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবং এর আগে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত ভোটারের তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ ছিল, কিন্তু ওই সময় রাজ্যের 42% ভোটারের তথ্য যাচাই হয়েছিল এবং তা বাড়িয়ে কিন্তু 18 নভেম্বর করা হয়। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন ডেপুটি কমিশনার সুদীপ জৈন কলকাতায় কিন্তু এশিয়া নির্বাচন কমিশনের কর্তা ও জেলাশাসকের সঙ্গে বৈঠকে ওই কর্মসূচির গতি বাড়াতে নির্দেশ দেন, এবং সেই সঙ্গে ভোটার তালিকায় নাম থাকা সকলের তথ্য যাচাই করতে হবে। এবার মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে কিন্তু 93% হলেও ফের মেয়াদ বাড়ানো হয় এবং তা কিন্তু বাড়িয়ে করা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত। এবং এর জন্য ভোটার তালিকার সংশোধনের দিনও বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আগে কিন্তু ছিল 25 নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে, তবে এদিন তা পরিবর্তন করে ঠিক করা হয়েছে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা, ঠিকানা পরিবর্তন বা বানান সংশোধনের কাজ করা যাবে। অর্থাৎ অফলাইনের মাধ্যমে আপনারা BLO-র কাছ থেকে ফর্ম নিয়ে যেভাবে নতুন ভোটারের নাম তোলেন কিংবা নাম সংশোধন করান সেই কাজটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 16 ডিসেম্বর থেকে, এবং সেটা কিন্তু চলবে কন্টিনিউয়াসলি 15 জানুয়ারি পর্যন্ত। এবং 2020 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদের নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন জানাতে পারবেন প্রত্যেকে, এবং চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি, অর্থাৎ ভোটার তালিকার যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারিতে। তো এখনকার আপডেট এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।